বিরুদ্ধে প্রতিবাদ। হিমন্ত বিশ্ব শর্মার ফেসিবাদী সরকারে পুনের আজি রাইজর উপর আসলে বর্বরভাবে আক্রমণ করলে। যাকালির আসলে রাইজর উপর এনেকা ধরনের আক্রমণ করেছে, এই আসলে ফেসিস্ট সরকার এখনের হে লক্ষণ। আমি কোনো কারণে শিলশাকুর পারত এই থলুয়া খিলঞ্জিয়া সকলক আসলে পুনের উচ্ছেদ করবলে আমি নিদিও, সেই সংকল্প লৈছো। আজিও প্রতিরোধ সংগ্রাম গড়ি তুলবলে যাওতে বর্বরভাবে আক্রমণ করেছে। আজি ইয়াত প্রতিরোধ সংগ্রাম গড়ি তোলা আমার উচ্ছেদ প্রতিরোধী রাইজর মহিলা সকলক আসলে এনেকাক অত্যাচার করেছে। আসলে এই সরকার যে দুখিয়া খিলঞ্জিয়ার পক্ষ নাই, সেটা স্পষ্ট হয়ে পড়েছে। আপনার দেখিছে যে আজি সংবাদ মাধ্যম সমূহ ইয়াত উপস্থিত আছে, সকলে দেখিছে আসলে পার্সোনেল হেরিতে আঘাত করেছে, মানে আপনার সম্মুখত কব আসলে গুপ্তাঙ্গত আজি আক্রমণ করেছে, আক্রোশমূলকভাবে অত্যাচার করেছে। সেটা আমি কেউ হবলে নিদো। জিঞ্জারে যেটা মাতি পায় থলুয়া খিলঞ্জিয়া পরিয়ালে তো মাতি পাব লাগবে। 17টাকে গভর্নমেন্ট এলটমেন্ট দিয়া প্রতিষ্ঠানে যেহেতু শিলশাকুর পাড় মাতি পায়, দুখিয়া খিলঞ্জিয়া বড়ো মিচিং রাভা কার্বিয়ে মাতি পাব লাগবে, সেই কথাটা আমি স্পষ্ট কইছো। এই যুদ্ধ আমি আরম্ভ করেছো, আমি কেতিয়াও অহাকালি যদি আহে তেতিয়াহলে আমি প্রতিরোধ সংগ্রাম পুনের আমি প্রতিরোধ সংগ্রাম গড়ি তুলিম। আমার শেষ বিন্দু তেজ থাকালে আমি যুঁজি যাম, সেটা স্পষ্ট কথা। সরকার প্রশাসনে বারে বারে আমার আক্রমণ করব, আমি সহি থাকিম তেনেকুৱা নহয়। আজি হিমন্ত বিশ্ব শর্মার ফেসিস্ট কায়দার যে দমনমূলক আচরণ করেছে, এ আমি কেতিয়াও হবলে নিদিও। প্রতিরোধ সংগ্রাম আমি গড়ি তুলিম, আর যাতে একটা ঘরও অন্যায়ভাবে ইয়াতে এভিকশন নগর তার কারণে আমি আজি সকাই দিছো। আজি যে আমার লগত বর্বর অত্যাচার হল, এই বর্বর অত্যাচার অত্যন্ত ঘৃণনীয় ঘৃণনীয় এই কারণে যে আজি অসমীয়াই অসমীয়াক চিনি নাপায়। আজি অসমতে অসমীয়া থাকিবলৈ একো মানে অসমৰ অস্তিত্ব অসমীয়াৰ অস্তিত্ব নাইকিয়া হৈ গৈছে। এই সরকারখানে যে এই বর্বর অত্যাচার আমার উপর চলালে, ইয়ারপা এইটাই বুঝি পায় যে এই সরকার আমার পক্ষে নহয়। এই সরকার হয়েছে পুঁজিপতি কোনোবা উদ্যোগপতির সরকার, সেই কারণে বাছি বাছি কিছু মানুষকে ইয়াত থাকিবলে হেৰি করব। আর আমাক খিলঞ্জিয়া ভূমিপুত্র জনজাতীয় মানুষক ইয়ারপা উঠাই পড়ার দরে পেলাই দিব। সেই কারণে এখন সরকারক ধিক্কার দিছো, আর হিমন্ত সরকারক ধিক্কার দিছো যে ইয়ার প্রত্যুত্তর আমি দিম, আর দিমেই দিম, তেজ দিম, কিন্তু মাটি নিদো। আমার মাটিত আমি থাকিবই লাগিব, আমি থাকিমেই। আর এই সরকারক আমি প্রত্যুত্তর আর প্রত্যাহান দিবই লাগিব।